30 লাখ টাকার উদ্ঘোষ নিলম্বন করি এই দায়িত্ব খামরিলে আরক্ষীয়ে ডিএসপি ভাস্কর ওজার ফোন টেপিংয়ে হাহাকার লগাইছে সর্বত্র অখিল গগৈর বিস্ফোরণৰ পাছত ডিজিপিৰ প্ৰতিক্ৰিয়া সংবাদ মেল যোগে অখিল গগৈয়ে সংবাদ মাধ্যমক দিয়া ফোন টেপিংটো প্ৰথমেই শুনক এয়া ধুবুরীর ডিএসপি ভাস্কর ওজার এখন কেস ডায়েরি বনার নামত উৎকোচ বিচারি আরিফুল নামর লোকেরে ফোনত হওয়া কথোপকথন শূন্য সহনশীলতার কথা কয়া রাজ্য সরকারে এইবুর দেখি শুনেও কিয় নমনীয় স্থিতি এইজন ভাস্কর ওজার ক্ষেত্র কার বলেরে বলিয়ান ভাস্কর ওজা আনকি সংবাদ মেলত অখিলে আরক্ষী সঞ্চালক প্রধান কুল শইকীয়ার বিরুদ্ধেও আনিছিল কেতবোর অভিযোগ ভাস্কর ওজার বিরুদ্ধে গোচর রুজু নোহার ক্ষেত্র আগভাগ লৈছিল হেনো ডিজিপি কুল শইকীয়াই আশ্চর্যজনকভাবে আমি খবর পোয়া মতে অসম পুলিশের ডিজিপি কুলধর শইকীয়া ডাঙরিয়ায় তেওঁৰ বিরুদ্ধে গোচর দিবলৈ মানা করেছে আশ্চর্যজনকভাবে তেওঁক গ্রেপ্তার করা হওয়া নাই কিন্তু তেওঁক সাসপেন্ড করা হয়েছে কি কারণে কারে কারণ তেওঁ এজন মানুষৰ পৰা এখন কেস ডায়েরি লিখি দিয়াৰ নামত 30 লাখ টকাৰ উৎকোচ লৈছিলে অখিলৰ এই অভিযোগৰ পিছতে এইবাৰ আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধানৰ প্ৰতিক্ৰিয়া যে কেসটোতো জুলাই মাহৰ 24 তাৰিখতে লোৱা আছে তাত আৰু মই কি কেস ল'ব দিয়া নাই বুলি যিটো অভিযোগ আনিছে মানে এটা অসত্য কথা এটা কৈ দিয়া হৈছে আচলতে জুলাই মাহতেই 24 জুলাইতে কেস লোৱা হৈছে এইটো কেছ নম্বৰ 1043/18 এই কেছটো প্ৰিভেনশ্যন অফ কৰাপশ্যন এক্টৰ 7 নম্বৰ ধাৰামতে লোৱা হৈছে খুব ষ্ট্ৰং কেছ এটা আৰু যাতে যিহেতুকে এজন DSPৰ বিৰুদ্ধে লোৱা হৈছে গতিকে তেওঁৰ ওপৰৰ অফিচাৰ দিয়া হৈছে তলৰ অফিচাৰো দিয়া নাই আমি এডিশ্যনেল SP এজনে এইটো ইনভেষ্টিগেশ্যন কৰিছে আৰু তাৰ পিছতেই অখিলৰ তাৎক্ষণিক প্ৰতিক্ৰিয়া ভাস্কর ওজার বিরুদ্ধে যদি গোচর রুজু হয়েছিল তেন্তে কিয় গ্রেপ্তার হওয়া নাই ডিএসপি জন ওজা ভাস্কর ওজার কেসটো মনে মনে কেস এন্ট্রি করে মনে মনে গোপনে বস্তুটো রাখিছিলে কিয় এতিয়ালৈকে সাংবাদিকক জনোৱা নাই কিয় কোনো এখন বাতৰি কাগজত উলুৱা নাই কিয় যে ভাস্কর ওজাক তেতিয়া হলে গ্রেপ্তার কৰক সোনকালে তেতিয়া আমি ডিজিপিক সাধুবাদ দিম মন্ত্রী আমলার আশিক ধন্য নাকি এইজন ঘোষখোর ডিএসপি ভাস্কর ওজা যার সুবাদতে ইমানবোর তথ্য প্রমাণ থকার পিছতো তদন্তর আওতালয় অহা নাই নাকি ভাস্কর ওজা ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ